আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটি লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। তো ভিউয়ার্স, এই লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো কিন্তু 4 ভোল্টের হয়ে থাকে। যদি আমি এখানে ভোল্টেজটি পরিমাপ করে দেখাই, তো আপনারা দেখতেই পাচ্ছেন এর ভোল্টেজটি 3.6 ভোল্ট রয়েছে। অর্থাৎ এগুলো ফুল চার্জে আপনারা এখান থেকে 4 ভোল্টের মতো আউটপুট পাবেন। তো ভিউয়ার্স, এই ব্যাটারিগুলো দ্বারা কিন্তু 12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করা হয়ে থাকে। অর্থাৎ আমরা তিনটি ব্যাটারি যদি সিরিজে কানেকশন করে থাকি, তাহলে এখান থেকে কিন্তু আমরা 12 ভোল্ট আউটপুট পাবো। তো ভিউয়ার্স, অনেকেই কিন্তু এভাবে একটি 12 ভোল্টের ব্যাটারি তৈরি করে থাকে। যদি আপনারা এই তিনটি ব্যাটারি সিরিজ কানেকশন করে থাকেন, তাহলে কিন্তু খুব সহজে এখান থেকে 12 ভোল্ট আউটপুট পেয়ে যাবেন। যদি আপনারা এই ব্যাটারিগুলোকে এভাবে ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু এই ব্যাটারিগুলো আপনাদের দীর্ঘদিন টেকসই হবে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। যদি এই ব্যাটারিগুলোকে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে চান, অর্থাৎ এভাবে 12 ভোল্টের ব্যাটারি তৈরি করে দীর্ঘদিন ব্যবহার করতে চান, তাহলে আপনাদের এখানে একটি BMS সার্কিট ব্যবহার করতে হবে। তো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি BMS সার্কিট। তো এই সার্কিটগুলো কিন্তু আপনারা খুব সহজে অনলাইন মার্কেট অথবা লোকাল মার্কেটে পেয়ে যাবেন। তো এই সার্কিটটির দাম 175 টাকা, যেটা আমি দারাজ থেকে কিনেছি। তো আপনারা চাইলে অনলাইন মার্কেট অথবা লোকাল মার্কেট থেকে নিয়ে নিতে পারেন। তো এটি হচ্ছে একটি 25 অ্যাম্পিয়ারের একটি BMS সার্কিট। তো ভিউয়ার্স, আজকে আমরা এই BMS সার্কিটগুলোকে কীভাবে এই ব্যাটারির সাথে কানেকশন করতে হয়, তো সেটাই দেখব। তো চলুন আমরা এই ব্যাটারিগুলোর সাথে আমাদের এই BMS সার্কিটটি কানেক্ট করে ফেলি। তো প্রথমত আমাদের যেটা করতে হবে, আমাদের এই ব্যাটারিগুলোকে নিতে হবে। তো ব্যাটারি কিন্তু পজিটিভ এবং নেগেটিভ রয়েছে। তো এটা হচ্ছে আমাদের নেগেটিভ এবং এই পাশটা হচ্ছে আমাদের পজিটিভ। এটা হচ্ছে আমাদের নেগেটিভ এবং এটা হচ্ছে পজিটিভ। এটা নেগেটিভ এবং এটা হচ্ছে পজিটিভ। তো এখন আমরা যেটা করব, এই পজিটিভ এবং এই নেগেটিভ ঠিক এভাবে ধরব এবং ঠিক পজিটিভটি ঠিক এভাবে করে ধরব। ধরার পর আমরা এখানে সুপার গ্লু অথবা যে কোনো আঠার সাহায্যে ঠিক এভাবে করে লাগিয়ে নিব। অর্থাৎ ব্যাটারিগুলোকে আমরা একত্র করে নিব, অথবা আপনারা টেপও ব্যবহার করতে পারবেন। তো আমরা লাগিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি। তো এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের ঠিক এখানে কানেকশন করে নিতে হবে। তো ঠিক এখানে এবং এখানে আমাদের কানেকশন করে নিতে হবে, এবং এখানে এবং এখানে। তো ঠিক এখানে তার দুটো তার দ্বারা আমরা কানেকশন করে নিচ্ছি। তো আমরা কিন্তু কানেকশন করে নিয়েছি। তো এখানে যদি আমি ভোল্টেজটি পরিমাপ করে দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 11.5 ভোল্টের মতো আউটপুট পাচ্ছি আমরা। যদি আমরা ব্যাটারিটিকে এভাবে ব্যবহার করে থাকি, তাহলে আমাদের এই ব্যাটারিগুলো কিন্তু দীর্ঘদিন টেকসই হবে না। তো এই জন্যই মূলত আমাদের এই BMS সার্কিট ব্যবহার করা। তো এখন আমাদের এই BMS সার্কিটটিকে নিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন BMS সার্কিটটির এখানে B1 লেখা রয়েছে, এখানে B- লেখা রয়েছে, B2 এবং B পজিটিভ লেখা রয়েছে, এবং এখানে P- এবং P+ দেওয়া রয়েছে। অর্থাৎ ঠিক এখানেই আমাদের ইনপুট এবং আউটপুট আসবে। তো চলুন এখন আমরা কানেকশন করে ফেলি। তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে B- রয়েছে, ঠিক এখান থেকে একটি তার এনে আমাদের সরাসরি ব্যাটারির নেগেটিভে লাগিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের ব্যাটারির নেগেটিভ। তো ঠিক এখান থেকে একটি তার এনে আমরা ঠিক এখানে এই B- লাগিয়ে দিব। তো আমরা লাগিয়ে দিচ্ছি।
তো ভিউয়ার্স আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি। তো এখন আমাদের যেটা করতে হবে, এই যে B1 রয়েছে ঠিক এখানে থেকে একটি তার এনে আমাদের যেখান থেকে আমাদের 4 ভোল্ট আউটপুট পাচ্ছি আমরা ঠিক সেখানে লাগিয়ে দেব, অর্থাৎ ঠিক এখানে। তো এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। তো ঠিক এখানে আমরা লাগিয়ে দিব B1। তো B1 থেকে একটি তার এনে আমরা ঠিক এখানে লাগিয়ে দিব। এবং এখানে যে B2 রয়েছে, ঠিক এই যে B2, তো ঠিক এখান থেকে একটি তার এনে আমরা ঠিক এখানে লাগিয়ে দিব। এখান থেকে আমরা 7 ভোল্ট আউটপুট পাচ্ছি, তো ঠিক এখানে আমরা লাগিয়ে দিব। তো আমরা লাগিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স আমরা কিন্তু সমস্ত কানেকশন করে নিয়েছি এবং এখন মাত্র একটি কানেকশন রয়েছে, সেটা হচ্ছে বি পজিটিভ। তো ঠিক এখান থেকে আমরা সরাসরি ব্যাটারি পজিটিভে লাগিয়ে দিব, অর্থাৎ ঠিক এখানে। তো এখান থেকে একটি তার এনে আমরা ঠিক এখানে লাগিয়ে দিব। তো আমরা লাগিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি এবং এখানে সোল্ডারিং করতে একটু অসুবিধা হয়েছে, কারণ এখানে লো ভোল্টেজের কারণে আমার যে সোল্ডারিং আয়রনটি রয়েছে সেটা পর্যাপ্ত পরিমাণে হিট হচ্ছে না, যার কারণে এখানে সোল্ডারিং করতে অসুবিধা হয়েছে। তো যাই হোক, আমরা লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা যদি এখানে ভোল্টেজটি পরিমাপ করে দেখি, তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ভোল্টেজটি রয়েছে সেটা আমরা এখানে আউটপুট পাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা 11.3 ভোল্ট আউটপুট পাচ্ছি। তো ভিউয়ার্স, চলুন এর আউটপুট দিয়ে আমরা একটি মোটরকে চালিয়ে দেখি। তো এটি হচ্ছে একটি 12 ভোল্টের মোটর। তো পজিটিভ এবং নেগেটিভে আমরা লাগিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের মোটরটি কিন্তু ঘুরতেছে। তো এখন চাইলে আমরা আমাদের এই 12 ভোল্টের ব্যাটারি প্যাকটি ব্যবহার করতে পারি। তো এখানে চার্জ দেওয়ার সময় আমরা ঠিক এখানেই আমাদের পজিটিভ এবং নেগেটিভ ভোল্ট ইনপুট করতে হবে। তো এখানে এখানে পি পজিটিভ এবং পি নেগেটিভ দেওয়াই রয়েছে। তো ঠিক এখান থেকেই আমরা ভোল্টেজ ইনপুট এবং আউটপুট পাবো। তো এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের সুপার গ্লু অথবা যে কোনো কিছুর সাহায্যে আমরা আমাদের এই যে BMS সার্কিটটি রয়েছে সেটা ব্যাটারির সাথে লাগিয়ে নিব। তো একটি BMS সার্কিট ঠিক এভাবেই কানেকশন করা হয় আমাদের ব্যাটারির প্যাকে। তো এই ছিল আজকের এই ভিডিও। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দেবেন। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।